তুমি হয়তো রাজনীতি করেন জেলের মধ্যে ফেলে, আমি বেগম খালেদা জিয়া সহ যত রাজনৈতিক নেতা কর্মী আছে সবার মুক্তির দাবি করছি। আমি একা নই, আজ এই মঞ্চে যারা আছেন তারা সবাই একটা অবাধ সুষ্ঠ নির্বাচনের সাথে সমস্ত রাজনৈতিক নেতাকর্মীর মুক্তির দাবি করছি। এই মুক্তি দিতে হবে। যদি কেউ মনে করেন গায়ের জোরে ষড়যন্ত্র করে টাকা দিয়ে পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে লাঠি দিয়ে আমাদের কণ্ঠ বন্ধ করে দেবে, তাদেরকে আমরা বলতে চাই আমরা এত জোরে আওয়াজ করব যে আপনাদের কথা বলবার ওই লুটেরা ভোটারদের বাদ দিয়ে বাকি যত মানুষ আছে 17 কোটি মানুষ এক হয়ে আজ আমরা আওয়াজ তুলছি, আমরা স্বচ্ছ নির্বাচন চাই। এই ঐক্য চান, লাখো কোটি জনতার ঐক্য চান, কারো ক্ষমতা নাই। এই ঐক্য, এই ঐক্যের শক্তি এই বিজয়কে রুখতে পারে। শুধু আপনারা নন, আপনাদের সাথে করে লাখো কোটি জনতাকে নিয়ে রাজপথে নামবার আজকে শপথ দিতে হবে। সেই দিন, সেই দিনের আহ্বান জানিয়ে প্রিয় ভাইরা, আজকে এই সরকার সব কিছু লুট করে নিয়ে গেছে। আপনারা জানেন যে দেশের সর্বোচ্চ আদালতের বিচার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আমাদের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে জোর করে দেশের বাইরে বের করে দিয়েছে, এবং তারপরেই মিথ্যা এবং হয়রানিমূলক মামলায় ম্যাডাম খালেদা জিয়াকে জোর করে জেল দিয়েছে। তারপরে আপনাদেরকে একের পর এক গ্রেফতার করা হচ্ছে। দেশের সর্বোচ্চ আদালতের সভাপতি হিসাবে আমি আজকে এই নাগরিক ঐক্যের আহ্বানকে আশ্বস্ত করতে চাই, জনতার ঐক্য শুরু হয়েছে, সারা বাংলাদেশের আইনজীবীদের ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে, ঐক্যবদ্ধভাবে আমরা আপনাদের সাথে থাকব। সদাকাদের বলতে চাই এই উন্নয়ন এই আজকে আমাকে ধানমন্ডা থেকে এখানে আর 2.5 ঘন্টা লেগেছে শনিবার দিনে। এই উন্নয়নের কারণ যদি বুকে ব্যথা হয় হাসপাতালে পৌঁছতে পারবেন না। এই জন্য আমাদের ডাক্তারের একটা কথা আছে, মুখে রক্ত সঞ্চারকে স্বাস্থ্য বলা চলে না, এটা মৃত্যুর লক্ষণ। এই কেন্দ্রিকতা সব থেকে এই উন্নয়ন আমাদের এমন চট করেছে মৃত্যুর পথে ছেড়ে দিচ্ছে জাতিকে। তো প্রধানমন্ত্রী যতগুলি ভালো কথা বলেন কোনোটা কার্য পরিণত করেন না। উনি বলেছিলেন নির্বাচনের আগে ছোট করে ফ্যামিলি হবে, বিরোধী দল থেকে লোক দেওয়া হবে। আজকে উনি ছোট করে করছেন, কেন করতেন না? উনার মূল পরামর্শদাতা ভারতীয় গোয়েন্দা বাহিনী র এবং ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর মোশায়েক, উনি র আর মোশায়েক তারা পরিচালিত হতেন। তারা তাকে বলেছেন আপনি যে 15 জনের ক্যাবিনেট করবেন সে বিশ্বাসী 15 জন আপনার আওয়ামী নাই। ওখানে ওনার সমস্যা, উনি বিশ্বাসী 15 জন পাচ্ছেন না, তাই না? তাই ওনার মধ্যে আমি থাকলে এইসব দুর্নীত ডিজিটাল সিকিউরিটি তাকে ভুল পথে না দিয়ে সোজা সরল পথে আছেন। আপনার বাবা যেটা বলেছেন সুষ্ঠু নির্বাচন করেন, আপনার বাবা 73 সনে সংসদ ভেঙে দিয়েছিলেন, আপনিও ভেঙে দিয়ে নির্বাচন দেখেন কি হয়। অপহরণ, গুম, বেওয়ার লাশের বাগানে পরিণত হয়েছে, আপনারা আমার সাথে একমত? এটা থেকে মুক্তি চান? আমরা আপনাদের সাথে আছি, আমাদেরকে মাঠে যেতে হবে, বলতে শোনা নাই, খনিতে কয়লা নাই, সব রুটে বাংলাদেশটা লুটের মালে পরিণত হয়েছে।
কবে মানচিত্রটা লুকলে তবে আমি সেটার জন্য অপেক্ষা করি। রক্ত দিয়ে তত্ত্বাবধায়ক সরকার অর্জন করেছে, সেই সরকার এই সরকার বাতিল করেছে, নির্দলীয় সরকার গঠন করে সে সরকারের অধীনে নির্বাচনের সেনাবাহিনীকে বেসরকারি ক্ষমতা দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করতে দেন। আপনি যদি সেটাতে রাজি হন, জনগণ যদি আপনাকে ভোট দেয়, আমরা আপনাকে মেনে নেব। তবে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারে যারা থাকবে তারা নির্বাচন করতে পারবে না। জাতীয় ঐক্য হবে, রাজনীতিতে গুণগত পরিবর্তন, হানাহানি নয়, খুনাখুনি নয়, আর রক্ত নয়, আর আগুন জ্বালানো নয়। দলের পরিবর্তে দল নয়, সরকারের পরিবর্তে সরকার নয়, জনগণের সরকার, জাতীয় সরকার গঠন করতে হবে, জাতীয় ঐক্যমত্য সরকার করতে হবে। আসুন সবাই মিলে জাতীয় ঐক্য গড়ে তুলি। যুক্তফ্রন্ট ঐক্য প্রক্রিয়া বৃহত্তর ফ্রন্ট করেছে, যুক্তফ্রন্ট করেছে, এখন দরকার জাতীয় ঐক্য। আজকের দিনে, আজকের দিন হলো বাংলাদেশের রাজনীতির জন্য একটি নতুন মাইলফলক, একটি নতুন যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি। আশা করি এই ঐক্য প্রক্রিয়া ক্রমান্বয়ে আরো সুসংহত হবে, আরো সুসংগঠিত হবে এবং দেশের সকল মানুষকে, সকল দলের, সকল শ্রেণীর মানুষকে সংঘবদ্ধ করবে, ঐক্যবদ্ধ করবে এই স্বৈরাচারী সরকারকে সরিয়ে দেওয়ার জন্য। আমরা পাঁচটি মূল দাবির উপরে এখন একটা জাতীয় ঐক্যমত হয়েই গেছে বলতে হয়। আমরা একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন চাই, সংসদ বাতিল চাই, তফসিল ঘোষণার আগে আমরা সেনাবাহিনী মোতায়েন চাই, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ আমরা পুনর্গঠন চাই, নির্বাচন কমিশনের এই অথর্ব অদক্ষ নির্বাচন কমিশনের, এবং আমরা ইভিএম প্রথা বাতিল চাই। এই ব্যাপারে আজকে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে, এর বাইরে আমরা যারা বিএনপি করি আমাদের জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ, একইভাবে গুরুত্বপূর্ণ হলো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। এবং নির্বাচনের আগে আমরা চাইব যে সকলেই যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে, সেজন্য আর কোন নতুন গ্রেফতার করা চলবে না। এখন এই পাঁচটি দাবি নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা কিসের জন্য এগিয়ে চলেছি? আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পেতে চাই। এই 10 বছরের নির্মম নিষ্ঠুর প্রশাসনের মাধ্যমে অপশাসন, কুশাসন এবং অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কারণে আজকে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমি শুধু একটি প্রশ্ন এখানে জিজ্ঞেস করতে চাই। আপনারা জানেন আজকে থেকে 47 বছর আগে এই দেশের কোটি কোটি মানুষ তারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, লক্ষ লক্ষ মানুষ বুকে রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। কেন? দুটি উদ্দেশ্যে। এক, গণতন্ত্র। তারা বুঝেছিল পাকিস্তানের অবকাঠামোর ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, আমরা একটি স্বাধীন পারভূমি বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। অথচ আজকে 47 বছর পরে কেন বলতে হয় বাংলাদেশে গণতন্ত্র আজ মৃত? তাহলে আমরা কেন স্বাধীনতার যুদ্ধ করেছিলাম? দ্বিতীয় যে বিষয়টি, যে আদর্শ আমি মনে করি স্বাধীনতা যুদ্ধের, সেটি ছিল এদেশের বঞ্চিত জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির অধিকার।
আমি প্রশ্ন করতে চাই, আজকে নাকি বাংলাদেশ এমন একটি দেশ সারা বিশ্বের মধ্যে ধনী দরিদ্রের ব্যবধান সর্বোচ্চ হারে নাকি বাংলাদেশে বেড়ে চলেছে? যদি এটাই হয়ে থাকে তাহলে আমাদের সেই বঞ্চিত মানুষের অর্থনৈতিক অধিকার কিভাবে আজ প্রতিষ্ঠিত হচ্ছে? স্পষ্ট ভাষায় বলতে গেলে আজকের সরকার স্বাধীনতার দুটি আদর্শের একটিও রক্ষা করতে পারে নাই, এবং সেই অবস্থা থেকে মুক্তি পেতে হলে একটি মাত্র উপায়, সেটি হচ্ছে আজকের জাতীয় বৃহত্তর ঐক্য। আজকে এই নাগরিক সমাবেশের মাধ্যমে প্রকৃত পক্ষে বাংলাদেশের সকল জনগণের ঐক্যের প্রতীক হিসাবে আজকের এই প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম থেকে আজকে জাতীয় ঐক্যের সূচনা হলো এই স্বৈরাচার এবং ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য। আপনারা জানেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এই দেশ থেকে এই স্বৈরাচার ফ্যাসিস্টের হাত থেকে রক্ষা করার জন্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। আজকে সারা বাংলাদেশে আজকের এই জাতীয় ঐক্যের দিকে মানুষ তাকিয়ে আছে। আমি বিশ্বাস করি আজকের এই প্ল্যাটফর্মের মাধ্যমে সারা বাংলাদেশে সকল জনগণের মধ্যে জাতীয় ঐক্য ইতিমধ্যে সৃষ্টি হয়ে গিয়েছে। কিসের ঐক্য? এই সরকারের হাত থেকে মুক্তি করতে হবে দেশকে। এই সরকার স্বৈরাচার, এই সরকার বিনা ভোটে গায়ের জোরে আজকে ফ্যাসিবাদ, এই সরকার আজকে গায়ের জোরে ক্ষমতা থাকার জন্য রাষ্ট্রের তিনটি স্তম্ভ সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। সাবেক প্রধান বিচারপতি জনাব সিনহা সাহেবের বইয়ের লিখুনি থেকে আপনারা তা প্রমাণ পেয়েছেন। এই সরকার নির্বাহী বিভাগকে ধ্বংস করে দিয়েছে দলীয়করণ করে। আজকে তাই এই নির্বাহী বিভাগের মাধ্যমে যা ইচ্ছে তাই করতে পারছে। আমাদের পহেলা সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত যে পরিমাণ ভুতুরে মামলা হয়েছে এটা কোনো দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশে এটা হতে পারে না। দলীয়করণের মাধ্যমে এই প্রশাসনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার ফলাফল আজকে আমরা সেদিন দেখতে পাচ্ছি। আজকে সেই জন্য জাতির সামনে আজকে প্রধান প্রশ্ন, এই স্বৈরাচারের হাত থেকে রক্ষা করতে হবে, এদেশে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণযোগ্যমূলক নির্বাচন করতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে কোন কোন দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি ইতিমধ্যে আপনারা জেনেছেন। আমি আশা করি জাতির সামনে আজকে আমাদের চ্যালেঞ্জ মুক্তির যুদ্ধের চেতনা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। আমাদের কোমলমতি ছেলেরা যে সকল স্লোগান আওয়াজ তুলেছে রাষ্ট্রযন্ত্রকে মেরামত করতে হবে এবং এই দেশে সুবিচার প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য এই জাতীয় ঐক্য আজকে অত্যন্ত প্রয়োজন। আসুন আমরা দল মত নির্বিশেষে সকলে যে যে অবস্থায় আছি গণতান্ত্রিক দেশপ্রেমিক সকল জনগণ এই ঐক্য প্রক্রিয়ার ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই, এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করি। আজকে আমার প্রিয় ভাই বোনদের আজকে এত বড় বিপত্তি দীক্ষা করেও আজকে এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র একটি কারণে, যে তারা পরিবর্তন দেখতে চান, এই সরকারের পতন দেখতে চান, এই সহনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চান। অন্যায় ভাবে মিথ্যা মামলায় জড়িয়ে শুধু গণতন্ত্রের কথা বলার জন্য
সংগ্রাম করার জন্য যখন কারাগারে দেওয়া হয়েছে, তার আগে তিনি প্রেস কনফারেন্স করে তিনি মধ্যে তিনি বলে দিয়েছিলেন, আজকে দেশকে বাঁচাতে হলে, মানুষকে বাঁচাতে হলে, এই দেশের স্বাধীনতা সর্বভূমিকে রক্ষা করতে হলে, এই দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদের জাতীয় ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। তখন তিনি বলেছিলেন যে সকল দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, সকল রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি সবাই আজকে এক হয়ে এই যে স্বৈরাচার ভয়াবহ দুঃশাসন আমাদের বুকের উপরে পাথর চাপা দিয়ে বসে আছে এবং তখন দারিদ্রের একটা সরকার কায়েম করেছে, তাকে সরাতে হলে জনগণের ঐক্য হচ্ছে একমাত্র বিকল্প, অন্য কোনো বিকল্প নাই। আবার আন্তরিক ভাবে আমি আমাদের বিভিন্নকে ধন্যবাদ জানাতে চাই। আজকে আমাদের দীর্ঘ বক্তারা আলোচক বৃন্দ তারা খুব পরিষ্কার করে বলেছেন যে দেশে এখন যে দুঃশাসন চলছে, এই দুঃশাসন আমাদের স্বাধীনতার সমস্ত স্বপ্নকে ভেঙে খান খান করে দিয়েছে, আমাদের আশা আকাঙ্ক্ষা গুলোকে দুরিশ্বাস করে দিয়েছে। আমাদের স্বপ্ন দেখেছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করবো, আমাদের স্বপ্ন দেখেছিলাম একটা সকলের সমান অধিকার নিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে একটি দেশ তৈরি হবে, সেই দেশটাকে এখন তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে এক দলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার জন্য তার নীল নকশা করে দেবে। বন্ধুগণ, দেশের বিবেগম খালেদা জিয়া বঞ্চিত করা হচ্ছে, তারপরে তিনি সেই কারাগার থেকে আমাদেরকে খবর পাঠিয়েছেন যে কোনো মূল্যে জাতির ঐক্য তৈরি করে এই দুঃশাসনকে সরাতে হবে।
আমরা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে, ন্যূনতম দাবি দেওয়া করে নিয়ে আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই দাবিগুলো আদায় করার জন্য আমরা একটা আন্দোলন শুরু করি, যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই সরকারকে বাধ্য করব দেশের খালেদা মুক্তি দিতে, এবং একই সঙ্গে সমস্ত বন্দী যারা আছে, রাজনীতি যারা আছে তাদের মুক্তি দিতে, এবং দেশে একটি নিরপেক্ষ নির্বাচন, সকল থেকে গ্রহণযোগ্য নির্বাচন, অবাধ নির্বাচন দিতে বাধ্য করতে হবে। সেই জন্যে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি ধন্যবাদ জানতে চাই তাদেরকে। এই জন্যে এখন আজকে এই সবার মধ্য দিয়ে আমরা ইতিমধ্যে এক ধাপ এগিয়ে গেছি ঐক্যের পথে। আমরা আশা করব যে তাদের নেতৃত্বে আমরা অতি দ্রুত আমরা এই সেই ঐক্যকে অর্জন করে আমরা সামনের দিকে নিয়ে যাব। সকলকে এই আন্দোলনে, জনগণের অধিকার ফিরে পাওয়ার আন্দোলনে, জনগণের অধিকারগুলোকে প্রতিষ্ঠা করার আন্দোলনে শরীর হওয়ার আন্দোলনে আমরা আজকে বক্তব্য এখানে শেষ করছি। সালাম আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। অহংকার নাই স্বাধীনতার জন্য, বুকের ভিতরে আগুন জ্বলে না স্বাধীনতার কথা শুনবে, সেই স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশ আজকে প্রশ্ন উঠেছে সরকারের কাছে, প্রশ্ন করব আপনারা, প্রশ্ন করবো জনগণ, প্রশ্ন করছে আজকে কেন এই স্বাধীন দেশে দিনে রাত্রে মায়েরা বোনেরা আতঙ্কে তাকে ঘুমোতে পারে না, কেন বৃদ্ধ মা বাবা শঙ্কিত তার ছেলে ঘরে ফিরবে কিনা, কেন মা ভাবে আমার ছোট্ট মেয়েটা রাস্তায় ফিরবে না, আপনি সরকার কি করলো, মেধাবী ছাত্রের কথা বলাতে
তাদের গুন্ডা দিয়ে, হাতুড়ি দিয়ে, চাপাতি দিয়ে, লাঠি দিয়ে, পিস্তল দিয়ে তাদের পেছনে ধাওয়া করলেন। ভবিষ্যৎ তাদের হাতুড়ি দিয়ে চাপা দিয়ে আঘাত করাবেন, আপনি করেন লজ্জার কথা না? এই কেন কেন এই অবস্থা করবেন? প্রতিবাদ করেছে, তো এই স্বাধীন দেশে কেন প্রত্যেকবার সভা করার জন্য অনুমতি দিতে হবে আমাদের পুলিশের কাছে? কেন কেন পুলিশ কি ভাবে, পুলিশ কি বলে? কেন এখন শিশু ধর্ষণ হবে? কেন বন্ধু নিরাপত্তা নেই, মার্কিন নিরাপত্তা নেই?
আপনি কিসের সরকার গঠন করছেন? ক্ষমতা দেখাচ্ছেন, কারণ আসল জিনিসই তো বোঝেন না। দেশের মানুষ আপনাকে ভোট দেয় ক্ষমতা দেখানোর জন্য নয়, তাদের দায়িত্ব পালন করার জন্য। এই আসল কথাটাই বোঝেন না। আগে রাজনীতিবিদরা বুঝতে চায় না, এখনকার অনেকে বুঝতে চায় না। মনে করে ক্ষমতা চাই, ক্ষমতা নো, ক্ষমতা দায়িত্ব বোধে রাজনীতি করেন। যদি সাহস থাকে বলেন আমার ক্ষমতার ব্যাপার, আমার দেশের মানুষের দায়িত্ব পালন, বিশেষ দায়িত্ব, সুখের দায়িত্ব, দুঃখের দায়িত্ব, তাদের অনুভূতির প্রতি সম্মান করতে হবে, তাদের ভালোবাসার প্রতি সম্মান করতে হবে, তাদের আয়ের প্রতি বিরোধী জেলা শান্তি শিক্ষা প্রতিষ্ঠা করার একটা দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে হবে। পারেন না, এই পারেন না কেন? তারপরে ভূতের বসে থাকবে সংগত শাসন করেছেন 10 বছর বাংলাদেশের ইতিহাসে কোন দল 10 বছর শাসন করা নেই। ইতিহাস বলে, ইতিহাস কথা বলা, তাতেই এত সাহস, তাতেই এত নির্যাতন, তাতেই এত গণতন্ত্র হত্যা। কিন্তু কিন্তু তার পরিবর্তন হয় গঙ্গার কানে পাইনি, তারপরেও আমরা তিস্তার পানি পাই নাই, মিথ্যা কথা। এটা কি প্রমাণ হয়? প্রমাণ কি হয় জানি না, আপনাকে উত্তর দিতে হবে কেন পাই না। কোন রাষ্ট্র, কোন দেশ আমাদের চিরকালের শত্রু হতে পারে না। ভারত আমাদের মুক্তিযুদ্ধের বন্ধুদের সত্য কথা ইতিহাস বলবে, আমরা সেখানে ছিলাম, আমরা জানি সত্য কথা। কিন্তু কোন রাষ্ট্র কোনো শত্রু হতে পারে না, কোন রাষ্ট্র চিরকালের মিত্র হতে পারে না। আমাদের দাবি যতক্ষণ ন্যায়সঙ্গত হবে তখন ভেবেছি তাদের বন্ধু, আমার বলছে ভারত বন্ধু রাষ্ট্র, এখন বলি ভারত বলতে হবে বন্ধু রাষ্ট্র। তুমি কোথায়, আমার পানি কোথায়, আমার পানি নাই কেন, গঙ্গায় পানি নাই কেন, তিস্তায় পানি নাই কেন, 10 বছর রাষ্ট্র আমার কোথায় ছিল, আপনার পানি আনতে পারেন নাই কেন, কেন, কেন? এই যে জননেত্রী খালেদা জিয়া, আমার 15 বছরের ছোট, তারপর তো অসুস্থ হবে না, আমি নিজেই বলছি না, টিআই হচ্ছে সঞ্জয় নিষ্কিম, এটা ব্রেনের রক্ত যাচ্ছে না, এটা কখনো কখনো এর থেকে অহানি হয়ে যায়, একটা ভয় থাকে। আমি যখন স্টেটমেন্ট দিয়েছিলাম তার লক্ষণ শুনে মনে হচ্ছে লেগে গেছে, তখন তাকে একটা বোর্ড করে চিকিৎসা করা হবে। এই বোর্ডের সিদ্ধান্ত কে দেবে, সরকার? মেডিকেল বোর্ডের কথা পরিষ্কার, আমার এখানে মস্তকর আইনবিদ আমি কয়েকজনই আছেন, আপনারা কি জানেন না যে আমার স্বাস্থ্যের ব্যাপারে আমার নিজস্ব একটা রাইট আছে, অধিকার আছে? আমি যাকে মনোনীত করি নাই সেরকম কোন চিকিৎসক আমার ইতিহাস দিতে পারে না, 1 নম্বর। 2 নম্বর, কেউ আর পাশে হাত দিতে পারে না, ডক্টর শুনতে পারে না, প্রতিষ্ঠা করে পারে না, পারে না, পারে না, এটা আমার রাইট অ্যাজ এ পেশেন্ট। 3 নম্বর, আমার যত রিপোর্ট আছে গোপনে, এগুলো আমার রিপোর্ট, কেউ হাত দিতে পারে না যতক্ষণ পর্যন্ত না আমি আমার চিকিৎসক দিতে পারি। আপনারা বসে গেলেন, কিন্তু বেগুনের মুক্তি চাই, সমস্ত সমস্ত রাজবন্দীদের মুক্তির কথা লিখে সই করে দিয়েছি, সেই গৌরবের সেনাপতি, সেই গৌরবের সৈন্যরা যারা সারা পৃথিবীতে শান্তি রক্ষা করে, বাংলাদেশে শান্তি রক্ষার অধিকার তাদের থাকবে না? কেমন কথা, প্রচার কথা, যারা বলে তারা গিয়ে বলতে কিন্তু সামরিক শাসন বন্ধ করে, আমাদের নাকি পচা হয় সেই জন্য। আমি নিশ্চয়ই বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, ডক্টর কামাল হোসেন এবং যুক্ত ফ্রান্স
তারা কেউ সংবিধানের বাইরে যে কোনো অন্যায় সরকারের প্রতিষ্ঠার পক্ষে রায় দিবে না, সায় দিবে না। We never want any government outside the constitution. জালিয়া কাছে সঠিক ভাবে নির্বাচন নির্বাচন সরকারে তাকে আমরা সুতরাং আমরা যে কথাগুলো লিখেছি সেই কথাগুলো থেকে সবকিছু রাখা এবং আজকে তাই আসুন আমরা মানচিত্রকে যারা শ্রদ্ধা করি আমার পতাকাটা না আমার জীবন রক্ত বিচার জাতির এই জাতির জন্মের সপক্ষে আমরা যারা যান দিয়েছি প্রাণ দিয়েছি পক্ষ করার জন্য তাদের সঙ্গে সবচেয়ে বেশি অধিকার সবচেয়ে বেশি অধিকার সবচেয়ে বেশি দায়িত্ব আমার সবার আমার সবাই এই শক্তিদের পক্ষবদ্ধ একটু স্বেচ্ছাচারী গণতন্ত্র বিরোধী আরো একটি অনুরূপ সরকার আসবে এটা বন্ধ করতে হবে ভবিষ্যতে ভবিষ্যতে যেন এই ধরনের সরকার আর কখনো না আসে এই ধরনের রক্ষা কবচ তৈরি করতে রাজি আছে আমরা চাই জনগণের পরিত্যক্ত এই সরকারের 10 বছরের মধ্যে আর কোনো নিজেকে হতে না পারে এটা আমরাও চাই গণতন্ত্র ফিরে আসে আমরা এও চাই যারা সরকার গঠন করবে তারা শুধু ক্ষমতার সরকার হবে তারা দায়িত্ববোধে পরিচয় দেবে তারা তরুণদের দায়িত্ব নেবে তরুণীদের আমার ইয়াং জেনারেশন যারা আছে যারা ধীরে ধীরে রাজনীতির বিপক্ষে চলে যাচ্ছে তাদের কাছে নিতে হবে শ্রদ্ধা ভালোবাসা এগুলো না হলে আমি আজকে আমার বক্তব্য এত বেশি বলতে চাই না আমার সব